হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মলয়। তো আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি পলিসিলিংয়ের যে স্ট্রিপগুলো হয়, বিভিন্ন কালারের স্ট্রিপগুলো, সেগুলোর আনবক্সিং এবং রিভিউ করবো এবং প্রাইস সম্বন্ধে বলবো। তার আগে বলে রাখি, আমার চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা আগে থেকে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই হচ্ছে এলইডি স্ট্রিপ লাইট। এটা হচ্ছে পুরো এক রোল আছে, এক রোল 70 মিটারের এলইডি রোল এটা। তো চলো আনবক্সিং করে দেখা যাক। বন্ধুরা, ঠিক এই রকম ভাবে থাকে। তো এটা তোমাদেরকে একবার বলে রাখি, এটা বিভিন্ন কালারে হয়ে থাকে। তোমাদেরকে বাক্সটা একবার দেখাই। এখানে হোয়াইট আছে, রেড আছে, গ্রিন আছে, হলুদ আছে, হ্যাঁ ব্লু আছে, তারপর RGB, মানে একসঙ্গে তিনটা চারটা কালার একসঙ্গে আছে, মানে রেড, গ্রিন, ব্লু, RGB আর পিঙ্ক। ঠিক আছে, তোমরা যেরকমভাবে সিলিংয়ে লাগাতে চাও, যে যে কালার সেই কালার হিসাবে তোমরা নিয়ে নিও। তো এটা মিটার ওয়াইজ হয়, আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে এটা কাটতে হয় এবং ইনস্টল করতে হয়। তো বন্ধুরা, এইভাবে প্যাকেটিংগুলো করা থাকে। আর সবথেকে ভালো যেটা, এটা কিন্তু ওয়াটারপ্রুফ। বন্ধুরা, এই হচ্ছে প্লাস্টিকে, পুরোটা প্লাস্টিক কাভার, আর এখান দিয়ে অ্যাডাপ্টার কানেকশন হবে, দেখতেই পাচ্ছ। তো এইটা জ্বালানোর জন্য তোমাদেরকে এই অ্যাডাপ্টারের একটা প্রয়োজন হবে। এই অ্যাডাপ্টারটা মোটামুটি যতটা, এটা মিটার হিসাবে, মানে এক মিটার হিসাবে তোমরা একটা করে অ্যাডাপ্টার ইউজ করতে পারো। কেউ চাইলে পুরোটা, এই পুরোটা, এই 70 মিটার কিন্তু এই একটা অ্যাডাপ্টারও জ্বালাতে পারবে। তার মানে আমি তোমাদেরকে এটাই বোঝাতে যাচ্ছি, সিলিংয়ে যাদের দুটা তিনটা কালার লাগবে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের দুইটা তিনটা চারটা এরকমভাবে টুকরো করতে হবে এই এই জিনিসগুলোকে। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেক টুকরোকে একটা করে কিন্তু অ্যাডাপ্টার লাগবে। আর যদি কেউ মনে করো যে না, পুরোটাই, পুরো মানে পুরো ঘরের মধ্যে বা সিলিংয়ের, ফল সিলিংয়ের মধ্যে একটাই লাগাবে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এই একটাই ইউজ হবে। ঠিক আছে, তো আমি দাঁড়াও তোমাদেরকে একবার কানেকশনটা দেখে দিই। বন্ধুরা, এই হচ্ছে দুটো পিন, আর এখানে দুটো পিন তামার, এই তার দুটো কড়াই আছে। এটা কিন্তু খুব সাবধানে, কেয়ারফুলিভাবে করতে হবে, নাহলে কিন্তু পুরোটাই, এই পুরো কয়েলটাই মারা যেতে পারে বা এই অ্যাডাপ্টারটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা প্লাস মাইনাস হিসাবেও আছে। তো আগে আমি একটু পাওয়ারের প্রয়োজন। তো এটা এটা সম্ভবত প্লাস মাইনাস উল্টো হয়ে গেল, তা আমি একবার উল্টো করে ঠিক এটা লাগিয়ে দিই, আশা করি এবার হয়ে যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে পিঙ্ক কালার এটা। তো তোমাদের পিঙ্ক কালার পুরোটাই একটা অ্যাডাপ্টার, আমি তোমাদেরকে বলেছি একটা অ্যাডাপ্টারের মাধ্যমে পুরো পিঙ্ক কালারটাই জ্বলবে। সেম আমি যদি, আমার কাছে ব্লু কালার আছে, তো ব্লু কালারটাও তোমাদেরকে দেখাই একবার। এটাও সেম, এখানেও প্লাস মাইনাস আছে। আমি আরেকবার এটাকে উল্টে দিই। এটা তোমরা কিন্তু পুরোটাই ঢুকে দিবে, আমি জাস্ট দেখানোর জন্য কিন্তু এতটুকু করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ব্লু কালার। বন্ধু, কালার খুব সুন্দর কালার। ঠিক আছে, তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলবো, এটা মিটার ওয়াইজ বিক্রি হয়। তো তোমাদেরকে বলে রাখি, মিটার ওয়াইজ যেটা প্রাইস পড়ে সম্ভবত 45 থেকে 50 টাকার মধ্যে পড়বে, একটু ভালো হলে 50 টাকা, আর যদি একটু কম দামের হয় সেটা তোমাদেরকে একটু দেখাই। এ দুটোর মধ্যে ফারাক আছে, যেমন কিন্তু এটা একটু বেশি দাম আর এটা একটু কম দাম, এটা বুঝতেই পারছো, দুটো দুরকম। এই এলইডিগুলো অনেকটা বড় বড় টাইপের আছে, আর এগুলো কিন্তু অনেকটা ছোট ছোট, আর অনেকটা জায়গা ফাঁকা ফাঁকা টাইপের আছে।
ঠিক আছে। আর পিভিসিটাও দেখতেই পাচ্ছ, এটা অনেকটা পাতলা পিভিসি আর এটা কিন্তু অনেকটা মোটা, তো সেই ক্ষেত্রে লাস্টিংটা এটাই বেশি হবে। আর যখন তারা ফল সিলিং করবে সেই ক্ষেত্রে কিন্তু ভালো যেটা সেটাই নেওয়ার চেষ্টা করবে, কারণ ফল সিলিং একবার ওটা ইনস্টল হওয়ার পর তারপর কিন্তু বারবার ঝামেলা, খুব অসুবিধা হবে নষ্ট হলে, তো সেই দিকে কিন্তু তোমরা একটু ধ্যান রাখবে। তো বন্ধুরা, আর প্রাইস সম্বন্ধে যেটা বলবো, এটা তো 50-60 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে, আর এটা তো মিটার ওয়াইজ তোমাকে বলেই দিলাম। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকন অবশ্যই অন করবে, কারণ এই রকম নতুন নতুন ভিডিও আমি সবসময় নিয়ে থাকি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।